সব কিছু কন্ট্রোল করেন শুধু আল্লাহ, আমার ভালো মন্দ সব কিছু কন্ট্রোল আল্লাহর হাতে, এটাই আপনার ইমান আনতে হবে, এবং এটা শুধুই আল্লাহ, কোনো কালো বিলাইও না। আমার শ্বশুরবাড়ি সিলেটে, তো রেল স্টেশন দিকে যাচ্ছিলাম, ওই টমটম কতগুলো আছে না, টমটমগুলো যাচ্ছিলাম, তো আমি টমটমওয়ালার সাথে সামনে বসছিলাম, টমটম ড্রাইভারের সাথে আমি সামনে বসছিলাম, তো এভাবে করে ঝুলে আমি বসে আছি, হঠাৎ করে টমটমওয়ালা দিকে পুরো গাড়ি অফ করে দিচ্ছে রাস্তার মধ্যে, অফ করে গ্লাসের মধ্যে এরকম 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 কী করলো, মাথা এরকম করলো, আবার স্টার্ট দিল। বললাম কিরে মামা কেন এরকম করলাম, বলি মামা একটা বিলাই গেছে সামনে, তা বললাম তো গেছে কী হয়েছে, বলে বুঝেন না মুরব্বীরা কয় ক্ষতি হয় নাকি এরকম, তো বন্ধ করে আবার নতুন করে শুরু করলাম যাত্রা। সে কী করে ফেললো, সে শিরক করে ফেললো, এটাই তৌহিদের রুবুবিয়াকে আপনি ডিনাই করলেন, কারণ আমি আমার তৌহিদের রুবুবিয়া আমাকে কি বলে, তৌহিদ মানে এক্সক্লুসিভ করা, আমি এক্সক্লুসিভ করতেছি, আমি এটাকে স্বীকৃতি দিচ্ছি, আমি এটাকে বিশ্বাস করি, আমি এটার উপর ইমান এনেছি যে কারোর হাতে কন্ট্রোল না, কে ছাড়া, আল্লাহ ছাড়া, কেউ আমার ভালো মন্দ কন্ট্রোল করে না, কে ছাড়া, আল্লাহ ছাড়া, কিন্তু ও বলতেছে না আল্লাহ কন্ট্রোল করে, ওই বিলাইও কন্ট্রোল করে, শিরক হইলো তাহলে আমার ইমান, ইমানের পিলারটা কমপ্লিট হচ্ছে হচ্ছে না, তাহলে আপনার আল্লাহ তৌহিদের রুবুবিয়া ইমান আনতে হবে। ইউ হ্যাভ টু বিলিভ ইন দ্য নেমস এন্ড অ্যাট্রিবিউটস অফ আল্লাহ, তৌহিদ অফ আল্লাহ আসমা ওয়া সিফাত, আল্লাহর নামগুলো এবং আল্লাহর গুণগুলো যে শুধু একান্তভাবে আল্লাহর, এটাতে আপনার তৌহিদ সাব্লিশ করতে হবে, এটাতে আপনার ইমান আনতে হবে।